মই এইটোৰ লগত কিমান সপোন চাইছিলোঁ ভাই, শ্বৰ্ট ফিল্ম বনাব কিন্তু স্ক্ৰিপ্টৰ কথা কিবা ক'বা নেকি চাইল? স্ক্ৰিপ্টটো এটা লিখিছোঁ, পুৰা সম্পূৰ্ণ লিখিছোঁ, পুৰা কমপ্লিট স্ক্ৰিপ্ট, এটা এ টু জেড কমপ্লিট ষ্টৰি এটা লিখা হৈছে। কেমেৰাটোৱে গেল, কেমেৰাটোৱে বেয়া হৈ গ'ল। কিমান বিপদত পৰিলো, তো বৰ্তমান লাষ্ট অপচন মেৰে পাছ এই বস্তা কি মই ঘৰৰ পৰা ওলাই আহিলো আৰু এতিয়া ওলাই ক'ত যাম আই ডোন নো, আজি ভিডিঅ'টো কি হ'ব আই ডোন নো, এনে ওলাই যাই আছো। তই ৰখি কিয় গেলি মানে, তই ভিডিঅ' এটা খুজি তেন্তে এই এই কি কৰিছ এই বলিছি ডাগ্ৰা চলিটো মোক যা বেয়া হয় দে খাই যা। মোৰ নতুন আইফোন আছিলে, সেইটো ফোনটো লৈ কিনে মই গৈছিলোঁ ছাৰ্ভিচ চেণ্টাৰ, তাতেতো গমেই পাইছা নহ'লে বস্তুটো লিকুইড ডেমেজৰ সেইটো নকৰে বুলি কৈছে, ৰিপ্লেচ কৰি দিম বুলি কৈছিলে। তো তাৰপিছত মই আমাৰ এজ এ নৰ্মেল যিবোৰ শ্বপ আছিলে সেইবোৰত গ'লোঁ, সিহঁতে কৈছে মই ৰিস্ক ল'ব নোৱাৰোঁ, বহুত কেইটা দোকানত গৈছোঁ, প্ৰথমতে কেইটামানে কয় নাই নাই নুখুলো নুখুলো, কিছুমানে কৈছে যে মই খুলি ঠিক কৰি দিব পাৰিম কিন্তু বেক পেনেল যোনটো আছে বেক চাইডৰ সেইটো ভাঙি যাব বুলি কৈছে, আৰু কিছুমানে কৈছে নহ'ব বহুত টাইম লাগিব এইটো। তো আৰু এটা দোকানীয়ে কৈছে যে মই পাৰিম কৰি দিম কিন্তু অলপ হেভি এমাউণ্ট খুলিছে, তো এতিয়া যাই আছোঁ তাতে, চিৰাজ আছে এইটো মোৰ লগত, চিৰাজ ওর আপন জায়গা যাকে উসকো ঠিক করকে লে আ গিয়া চি আলো হেলমেট তো লে লো হাতে চি আলো আরে পেন লে গিয়া রাখ পেন লে গিয়া পিনহি লো বডি হাম দোকান আয়ে থে দোকান তো বন্ধ হে আজ সানডে বলি বন্ধ নেকি বন্ধ না পাম ফোন করি উঠিম নেকি উদো একবার ফোন করকে পুছ লেতে ওকে গাইজ, তো দোকান এটু নাই, দোকান এটু সাইড আউট খুলিব, আর কথাটো হল যে মই আরটা দোকান লৈ গিছিলু কালি নে পৰকি দিনাখন লৈ গলো, মানুহটো এনেকৈ গৰম চৰম কৰি কিনে দিলে কমিছিলে কিন্তু মানে এই যোনটো ঘোলা ঘোলা হৈ থাকে ন কেমেৰাটো সেই বস্তুটো যোৱা নাছিলে, তো সামনে চচা কি ইচক খুলকে উচক চাফা কৰ নাপাৰে গা তাৰ ঠিক হ'গা। এতিয়া আমি গৈছোঁ গণেশগুৰি কিবা এটা কাম আছে চিৰাজৰ, সেই কামখিনি কৰিম, তাৰপিছত আকৌ একবাৰ আহিম ইয়াতে আহি কিনে যাম বাকীখিনি কি হয়। তো গাইজ চশমা ল'ব আছিলে চিৰাজৰ, চশমাটো লৈ ল'লোঁ এই ডিভাইনৰ পৰা, ডিভাইন মানে ও ডিভাইন কি আছে। তো আবি হাম লোক কা যায়গা, আবি আমি সুপার মার্কেট হৈ কেনে মোৰ ফ্ৰেণ্ডৰ ঘৰৰ এবাৰ ৰখিম, আমি বাৰানা তাতে যাম আমি, ও ৰাউণ্ড হ'লে নতুন ভিডিঅ' আহি তেলাৰ ভিডিঅ'। তো গাইজ ইয়াতে পাপৰি চাট বান ৰিয়ে যায়গা, ও ভাই খুচি দেখ ৰ লণ্ডে কি মুহ মে হাঁচি দেখ ৰ পানী পাৰি ৰিয়ে পানী পানী ওলাই দেখ অলপমান ব্লগিং কৰিব গেলে দেখা না পাৰেগা দেউ পানী হলে তো আমি ভাবে কুছ চিৰাক ৰাই আছে এইটো ব্লগিং কৰে না এইটো আমাৰ গ্ৰুপৰ টিভি যদি কেনে যদি পুৰি হে কৈছো এইটো হল ফুড ব্লগিং এইটো নিয়াৰ ওপৰত এইটো কি কয় এইছে কি বলতে ইয়াস খুব ধুনীয়া দেগা লো ভাই হো গিয়া তৈয়াৰ। लो जी आ चुका है यहाँ पे मस्त। ओके गाइस, तो हम बर्तमान ताते पापड़ी चाट खालो खाए गए नहीं तो हम जा वायरलेस में दो तीन नयन की जे खोरो तुम ही मोर मोई तुम एक हो रूम खुदा तुम ही। তো বর্তমান গাইজ আমি চাহ খাব কিনে রখিছিল ইয়াতে এতে এতে রাস্তার মধ্যত, লগতে আমার অমিত ভাই চা লৈ আহিছে আর এইটো হৈছে চাহ অবশেষত মানে মই হাৰ মান চুকা হওঁ, মে থাক চুকা হওঁ, মুছে না হ'ব পাৰেগা, তো সামাজ ৰ আইফোন লৈ কিমান বিপদত পৰিলোঁ, তো বৰ্তমান লাষ্ট অপশ্যন মেৰে পাছ এই বাস্তায় কি মই ইয়াক কেনেকুৱা যিমান জলদি পাৰোঁ সিমান জলদি মানে ভিতৰৰ পানীখিনি মোক ওলাব লাগে
তো তার কারণে সাহিল আর মই এতে অপারেশন থিয়েটার এটা বানাইছো হ্যাঁ সাহিল কি কবা ঠিক হব না নাই কিন্তু হব লাগে একচুয়ালি কিন্তু এটা বস্তু কি হয়েছে ইয়াতে রিসাইকেল হয়েছে গম পাইছানে সাহিল ভাপখিনি অকমান হেৰি হয় আকৌ মানে গরম হয় গরম হওয়ার পিছনে আকৌ মানে পানিখিনি হেৰি হয় আকৌ ভাপখিনি এনেকা উপর আহে তো তাই কি করছো যেটা সিম ট্রে আসলে সিম ট্রে খুলি দিছো খুলিকে মানে এটা আমি পুরো ভাপ দিয়েছো মানে এই মোবাইল কি কয় হোল্ডার বাল্বটো লৈছো চান্দ্র বাল্বটো লৈ কিনে এতিয়া মোবাইলটো গরম করেছো গরম হয়েছে না না ভাবছোন আর অল্প টাইম চাও পিছত ইয়ার রিজাল্টও তোমালোক জানাইছো চান্দ্র কি দুঃখ আজি এনে হেৰি কি কয় এইকেইদিন তো ঘৰৰ পৰা গাইছ গালি চালি পাৰা নাছিল কিন্তু আজি আব্বাই অলপ গালি পাৰিছে চান্দ্র এইফালে চাই লওঁ ঠিক আছে কেনে গালিখিনি কেনে লাগিছে আজি ফার্স্ট টাইম আব্বাই গালি পাৰিছে গাইছ এনে হলে গালি চালি নাপাৰে কিন্তু হা আজি ফার্স্ট টাইম তার কিন্তু আমি কি কোৱা না মনে মনে গেছো যাই কিনে বাথরুমৰ পৰা বাল্বটো খুলি লৈছো খুলি লৈ আহি কাৰণে এতিয়া নেটটো কৰি আছো একদম চাওঁ কি হয় দোৱা কৰো আল্লাহ আছে চাহিল হৈ যাব লাগে হয় নাই কিবা বেড ৰিভিউ দিয়া অলপমান আইফোনৰ বিষয়ে অলপ আইফোন লোৱাতকে হেৰি লৈ ভাল কিমান দিন আহি গৈছে মই এইটো লোক কিমান সপোন চাইছিলো ভাই শর্ট ফিল্ম বনাব কিনে স্ক্রিপ্ট স্ক্রিপ্টৰ কথা কিবা কবা নেকি চাইল স্ক্রিপ্টটো এটা লিখছো আমি পুরো সম্পূর্ণ লিখছো পুরো কমপ্লিট স্ক্রিপ্ট এটা এ টু জেড কমপ্লিট স্টোরি এটা লিখা হৈছে ক্যামেরাটোই গেল ক্যামেরাটোই বেয়া হৈ গেল গরম হৈছে না চাইল ঠান্ডার দিন কেনে এনেকা হৈছে নেকি ঠান্ডার দিন কেনে গরম গরমটো অনুভব হোৱা নাই থাকে আছি আছে মই এটা কথা বুজি নাপাও যে ধরলো আইফোনে 80,000 টাকা ধরলো কিনিছে 50,000 টাকা আইফোন আর তোমার 20,000 টাকা থাকে হেরি রাখি দে ইন্স্যুরেন্স রাখি দে নিয়ে 20,000 নয় কেমন রাখি দে ইন্স্যুরেন্স কেন এটু এক মাসের ওয়ারেন্টি থাকে তো হিতে ম হিতে কইছে যে লিকুইড ড্যামেজ হতে এনেকা নিদি হয় নিদিয়ে মানে অপশন নাই তেনা মানুহে মানুহে কি জানি বুঝি বস্তুটো করে নাকি তো সেইটোর উপর এটা লাগে একচুয়ালি মই ভাবিছো কিবা এটা করু কি করু ইন্স্যুরেন্স লৈ লাভটো কি হল তো ইন্স্যুরেন্স সেইটো তো মই ইঞ্চুৰেঞ্চ লৈছোঁ 6,000 টকা হা 6,000 টকাত ইঞ্চুৰেঞ্চ লৈছোঁ ইঞ্চুৰেঞ্চক গ'লোঁ সিহঁতে কৈছে যে তোমালোকৰ পইচাটো ঠিক কৰা মোৰ লগত যদি পইচা থাকিলে মই ইঞ্চুৰেঞ্চ কৰিব বোলো তেনেকুৱা নহয় না বস্তুবোৰ ইঞ্চুৰেঞ্চ এইটো বহুত বেয়া হৈছে কিন্তু দেই না বহুত বেয়া হৈছে মোৰ লগতে হয় চব যিয়ে নহওক যি হৈছে হৈছে আৰু তেতিয়া আমি মোবাইলটো ঠিক কৰিব লাগে শ্বৰ্ট ফিল্ম এখন আহিব হয় নাই ওকে গাইজ বহুত সময় আমি ট্রাই করলো তো তেন আমি ডিসাইড করছো যে দোকান এটা গৈছিলো সেই মানুষটাই গৈছে 1,000 বা 1,500 টাকা দিলে বেলেগ একটা মানুষ আহিব তার আইফোন ঠিক করা মানুষ এটা আছে বলে সেই মানুষজনে করে দেব বলে কৈছে তো তেন কেসটো হল যে 1,000 টাকা এটা গুৱাহাটী ইউনিভার্সিটির পৰা কিতাবৰ নামত মোক দিয়া হৈছিল চান্দ্র সেই পয়সাটা মানে ভাবি ইয়াতে ইনভেস্ট করে দিও কি কসাই তাকে করব লাগবে আর এটা হেনতে ইন্স্যুরেন্স ক্লেম করবা গেলে তোমার 6,000 টাকা ডাইরেক্ট দিবা লাগে আর এটা 1,000 টাকা ক্লেম তো হইছে এটা উপায় নাই না উপায় নাই কিন্তু ওয়ারেন্টি তো এনে গেল ওয়ারেন্টি তো গেল মানুষ কেন আর কি করে তো সেইটাই করা বেস্ট হবো আর মই বহুত ট্রাই করছিলাম মই ভাবছিল আর সিয়াজন্তেও কইছিলে যে কেদিমা মোবাইলটো চাই দে পানি অটোমেটিক্যালি শুকাই যাব কিন্তু শুকাই গেলে বস্তুটো কি হবো বগা বগা হয়ে যাব চান্দ্র যেন জানা ক্যামেরাটো হয়েছে এনেকা বস্তুটো বগা বগা হয়ে যাব তার কারণে ভাবছো আর পানিটা ভিতরে থাকলে প্রবলেম হবো মানে পানিটা ভিতরে থাকা মানে যে লোকাল ক্যামেরাখিনি দিয়ে আছে থাকে তো সিমটো যেটা খুললো সিমত মানে অল্পমান পানি ভিজা ভিজা হয়েছে তো তখন ভাবিছো তাতে যাও যাই কেনে 1,000 টাকা লোক 1,500 লোক যি নলক ঠিক করে লো কারণ আর ইউটিউবর এখানে এনেকা জায়গা থাকি পাইছো ইউটিউবর মানে আছে ইমানখিনি বাকি আছে জাস্ট ইমানখিনি মান বাকি আছে সামান্য রো ইউটিউবর তো যাও যাই কেনে ঠিক করে লো যি আছে আছে লাইট দিছে নাকি ফ্ল্যাশ লাইট জ্বলে দিছে এইটো কি ধুনীয়া আইফোন আছে আইফোন 6 দিনতে কিছুমান জায়গাত ভাল হয় কিছুমান জায়গাত যিয়ে নহওক যাওঁ একদম জাগিনে ঠিক কৰিলোঁ